বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএসএমইউএ 29 খাতে অনিয়ম, লোপাট 250 কোটি টাকা। আজ থেকে সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি সহ 36 দল। টানা 8 দিন অবস্থান কর্মসূচিতে বেসরকারি শিক্ষকরা। প্রাইভেটে চিকিৎসা বন্ধ, বৈকালিক চেম্বারে দ্বিগুণ রোগী। বরগুনায় বাড়ছে ডেঙ্গু রোগী। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবার বিস্তারিত সংবাদে। দেশে চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির 29টি খাতে প্রায় 246 কোটি টাকা লোপাটের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুটি নিদামান কমিশন। বিভিন্ন খাতের অনিয়মের মধ্যে রয়েছে বিল ভাউচার ছাড়া ব্যয় যন্ত্রপাতি না কিনলেও ঠিকাদারকে অর্থ পরিশোধ, পিপিআর বিধিমালা লঙ্ঘন করে অনিয়মিত ব্যয়, নির্মাণ ও মেরামতে অনিয়মিত ব্যয় ইত্যাদি। বিএসএমইউএর আর্থিক অনিয়মের বিষয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন এবং হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ আমলে নিয়ে দুদক চলতি বছরের জুনে সংস্থার সহকারী পরিচালক খুরশেদ আলমকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে বেশ কিছু তথ্য চেয়ে দুদক বিএসএমইউকে চিঠি দিয়েছে গত 26 জুন। হাসপাতাল কর্তৃপক্ষও এর জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যায়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানী সহ সারাদেশে পদযাত্রা করবে বিএনপি সহ সমমনা দলগুলো। এটি এক দফার আন্দোলনের প্রথম যুগপৎ কর্মসূচি। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জাগোনিউজকে বলেন, গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার সকাল 10:30 গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ মান, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এদিকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর 12 নম্বর থেকে বেলা 11টায় শুরু হবে, নেতৃত্ব দেবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা 8ম দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার সকাল 7:30 থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন জেলার ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন তারা। সকাল 9:30 থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করেন তারা। বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি তাদের। শিক্ষক নেতারা বলছেন, আজকের কর্মসূচিতেও লাখের বেশি শিক্ষক অংশ নিচ্ছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গত 11 জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। সারাদেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও অস্ত্রোপচার বন্ধ রেখে আন্দোলন করছেন গাইনি চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এর প্রভাব পড়েছে বৈকালিক চেম্বারে। সোমবার 250 শয্যার জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা নিয়েছেন দ্বিগুণেরও বেশি রোগী। সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালের 2 চিকিৎসককে গ্রেফতার ও সারাদেশে চিকিৎসকদের নির্যাতনের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে নানান কর্মসূচি পালন করে আসছেন চিকিৎসকরা এরই ধারাবাহিকতায় 17 ও 18 জুলাই দেশের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। ফলে চিকিৎসকরা সোমবার বেসরকারি হাসপাতালে সেবা দেননি।
ভ্যারাইটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। বরগুনায় হাসপাতালে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বছরের শুরু থেকে মাসে দু একজন রোগী ভর্তি হলেও গত মাস থেকে প্রায় নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সোমবার পর্যন্ত 22 রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ডেঙ্গু রোগী বাড়তে থাকায় হাসপাতালে চালু করা হয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা দুটি ইউনিট। ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধনে এখনও বরগুনায় কোনো ওষুধ প্রয়োগ না করলেও জনসাধারণকে সচেতন করতে শহরজুড়ে চালানো হচ্ছে প্রচার মাইকিং। সোমবার বরগুনা সদর হাসপাতাল ঘুরে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। প্রয়োজনীয় পরীক্ষা করে শনাক্ত রোগীকে হাসপাতালে ভর্তি করে নিচ্ছেন চিকিৎসকরা। দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 জন। সোমবার রাত 3:30 দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ার হাঁচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বায়ুদূষণের শীর্ষে আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল 9:25 দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এ তথ্য জানা গেছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা জোহানেসবার্গের স্কোর হচ্ছে 172, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শহরটির স্কোর 162। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, শহরটির স্কোর 156, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে। অন্যদিকে 31 নম্বরে রয়েছে রাজধানী ঢাকার মান, ঢাকার স্কোর হচ্ছে 167, অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা 7:00 ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীক রূপে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। হিজরি 61 সালের 10ম মহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারবর্গ ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। পোল্যান্ডে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এয়ারফিল্ডের হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়, এতে 5 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিড জিয়ালোস্কি বলেন, স্থানীয় সময় সোমবারের এই দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, এছাড়া কমপক্ষে আরও 7 জন আহত হয়েছে। দমকল বাহিনীর বরাত দিয়ে পুলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন, সে সময়েই ওই দুর্ঘটনা ঘটেছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে দমকল বাহিনীর মুখপাত্র মনিকা নোয়া কোয়াস্কা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটতে পারে। ওয়ারোস থেকে 47 কিলোমিটার দূরের গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেখানে 4টি হেলিকপ্টার এবং 10টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। পুলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার প্লেনটি সেসনা 208 মডেলের। সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তান দলের হেড কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই। আইসিসি আচরণবিধি লেভের
ওয়ান ভঙ্গের দায়ে ট্রট এবং ওমর জাই দুজনকে ম্যাচ ফির 15% করে জরিমানা করা হয়েছে, সঙ্গে দুজনকে একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। রোববার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ 6 উইকেট হারায় আফগানিস্তানকে। আফগানিস্তান ব্যাটিংয়ে নামার পর বৃষ্টি হানা দেওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল। মাঠ পুনরায় প্রস্তুত করে খেলা শুরু করতে দেরি হয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে খেলা শুরু হতে আরও দেরি হবে জানানোর পর এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন আফগানিস্তানের প্রধান কোচ ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার ট্রট। এতে করে আইসিসির আচরণবিধির 2.8 অনুচ্ছেদ ভঙ্গ করেছেন আফগান কোচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।